হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস। যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না, এরই অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় বিমানবন্দরের কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকার কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তিনজনকে বরখাস্ত করেছেন। তিন কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে।